সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আজকে আমি দুইটা স্ক্যাম নিয়ে কথা বলতে যাচ্ছি মূলত এই স্ক্যামগুলো বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান সহ মধ্যপ্রাচ্যের সেলারদের সাথে বেশি হচ্ছে যারা ফাইবারের মতো মার্কেট প্লেসে আপনারা কাজ করতেছেন যদি এই বিষয়গুলো না জানেন আপনি হান্ড্রেড পারসেন্ট শিওর থাকেন আপনার ফাইবার অ্যাকাউন্ট হ্যাক হবে এমনকি আপনি একটা আর্থিক ক্ষতির সম্মুখীন হতে চলেছেন তো বাংলাদেশে রিসেন্টলি অনেক নতুন নতুন সেলার তৈরি হয়েছে যারা মূলত রিভিউ সেল করে থাকে এটা কিন্তু আমরা সবাই অনেকেই জানি কিন্তু বর্তমানে যে স্ক্যামটা শুরু হয়েছে সেটা হচ্ছে কোনো একটা বাংলাদেশি সেলার যে কাজটা করতেছে তিনি তার রিভিউ বিক্রি করার জন্য তিনি নতুন সেলারদের এবং পুরাতন সেলারদেরকে অটোমেটিক অর্ডারগুলো প্রোভাইড করতেছে দশ ডলার পাঁচ ডলার করে অর্ডার দিচ্ছে দেওয়ার পর তারা যে কাজটা করতেছে আবার বলতেছে আমি ভুলবশত অর্ডারগুলো দিয়ে ফেলেছি তুমি অর্ডারটা ক্যান্সেল করে দাও অথবা তুমি যদি অর্ডারটা ক্যান্সেল না করো তাহলে আমি ফাইবারের সাপোর্ট টিমের সাথে কথা বলবো যাতে তুমি তোমার অ্যাকাউন্টটা কিন্তু পরবর্তীতে হারায় ফেলবা এখানে তাদের লাভটা কি। এখানে যে কাজটা তারা করতেছে তারা ইউএসের অ্যাকাউন্ট বা কানাডার অ্যাকাউন্ট বা অস্ট্রেলিয়ার অ্যাকাউন্ট বা যে কোনো ওয়ার্ল্ডের কোনো একটা ভালো একটা পজিশন জায়গা থেকে তারা অর্ডার করতেছে রিভিউ আছে অনেক ভালো অর্ডার করার পরে কাজটা ক্যান্সেল করে নিচ্ছে নেওয়ার পর তারা এক ঘন্টা দুই ঘন্টা বা আধা ঘন্টা তারপরে বলতে পারেন একদিন বা দুই দিন পরে আপনাকে ওরাই আবার মেসেজ করতেছে ফাইবারের ভিতরে হ্যাঁ যে তোমার দেখতে পাচ্ছি তুমি অর্ডার পাচ্ছ না বা তুমি এই আমাদের কাছ থেকে অর্ডার নিতে পারো এতে যারা লাভটা করতেছে তারা মূলত রিভিউ সেল করতেছে আপনার মাধ্যমে দেখবেন যে তারা এই কাজগুলো করার পরে আপনার কাছে চলে আসবে বলবে যে তোমার রিভিউ লাগবে কিনা আমি কম টাকায় রিভিউ দিচ্ছি টাস্টেড রিভিউ দিচ্ছি হ্যান ত্যান এই ধরনের কথা বলে আপনাকে অফার দিবে হ্যাঁ অথবা তাদেরকে বলবে যে তুমি বেশি অর্ডার পাইতে এই লিঙ্কে ক্লিক করো এই লিঙ্কে যখন যাবেন তখন দেখবেন যে তাদের ফেসবুক লিঙ্ক ওইখানে পেয়ে যাবেন ওইখানে গেলে দেখবেন যে তারা রিভিউ সেল করতেছে এখানে যে কাজটা করতেছে তারা অর্ডার ক্যান্সেল করে আপনার সাকসেস স্কোরটাকে তারা ড্রপ করাইতেছে বা আপনি যদি একটা লেভেলে থাকেন সেখান থেকে কিন্তু আপনি অটোমেটিকলি ড্রপ করবেন কারণ এই মূলত অর্ডার কমপ্লিশন রেট যখন কমে যাবে তখন কিন্তু আপনার সাকসেস রেটটা কিন্তু ঠিক থাকবে না ঠিক না থাকলে কিন্তু আপনাকে তখন বাধ্যতামূলকভাবে আপনাকে রিভিউ নিতে হবে যারা পুরাতন আছে তারা কিন্তু এই কাজগুলো করবে তখন এই কারণে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন যারা এই কাজগুলো করবে আপনারা সরাসরি সাপোর্ট টিমে কথা বলবেন কথা বলবেন যে এই লোকেরা আমাকে ভুলবশত অর্ডার দিছে বা এটা মনে হচ্ছে তারা স্ক্যাম করতেছে আমি চাই না আমার সাকসেস স্কোরটা ড্রপ করুক বা আমার অর্ডার কমপ্লিশনটা কমে যাক আপনারা সাপোর্ট টিমের সাথে কথা বলে এই মূলত অর্ডারটা ক্যান্সেল করতে পারেন অথবা তাদের কাছ থেকে কোনো প্রকার রিভিউ আপনারা নেবেন না এই হচ্ছে প্রথম প্রবলেমটা বাংলাদেশে শুরু করছে যারা নতুন সেলার আছে তাদের তাদেরকেও এই প্রবলেমটার সম্মুখীন করতেছে এমনকি যারা পুরাতন সেলার আছে তাদেরকেও এই প্রবলেমটার সম্মুখীন করতেছে বাংলাদেশি কিছু ফট সেলাররা মূলত রিভিউ সেলাররা তো আপনারা তাদের কাছ থেকে অবশ্যই রিভিউ নেবেন না দ্বিতীয় নাম্বার হচ্ছে মূলত নাইজেরিয়ান অথবা অন্য কান্ট্রির রাশিয়ানরা অথবা অন্য অন্য কান্ট্রির লোকেরা বেশি করে থাকতেছে এটা একজনের কাছ থেকে নেওয়া আমি আপনাদের কিছু ছবি দেখাচ্ছি তারা আপনাকে ফেসবুকে মেসেজ করবে বা ফাইবারের মেলে মেসেজ করবে যে আমি ফাইবারের টিম থেকে বলতাসি তুমি যদি তোমার অ্যাকাউন্টটা দেখছি হ্যান্ড তুমি যদি এই কাজগুলো না করো তাহলে তোমার অ্যাকাউন্টটা সাসপেন্ড করবো তুমি এই লিংকে ক্লিক করো এরকমভাবে আপনাকে অনেক ধরনের মেল করবে অথবা তোমার কাছে টাকা চাবে আপনার কাছে টাকা চাবে এটা কিন্তু একদম স্ক্যাম এই যে দেখেন এখানে এরকমভাবে মেসেজ আপনাকে করতে পারে অথবা ফাইবার থেকে স্ক্যাম করে আপনাকে সরাসরি একটা কিউআর কোড দিতে পারে বলবে যে ফাইবার সাপোর্ট টিম থেকে বলতেছি তুমি এই কিউআর আর কোডটা স্কিন করো এরকম নানা ধরনের ফড মেসেজ আপনাদেরকে দিবে দিলে আপনি যখন কোনো একটা কিউআর আর কোটে যখন আপনি কিউআর করবেন তখন কিন্তু আপনার সমস্ত ডাটা তাদের কাছে চলে যাবে এবং এগুলো হচ্ছে যেমন আগে আমরা লিঙ্ক পাইতাম ফিশিং লিঙ্ক পাইতাম কি লিঙ্কের মাধ্যমে এখন বর্তমানে সেই ফিশিং লিঙ্কটা কিউআর স্ক্যানার ভিতরে দিয়ে দিছে তারা এবং কি এই কিউআর স্কেনারগুলো যখন ব্যবহার করবে অনেকেই তখন কিন্তু তার অ্যাকাউন্ট সহ সব কিছু কিন্তু তারা হাতিয়ে নেবে এমনকি আপনার ব্যাঙ্ক ডকুমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর ও তারা অ্যাকাউন্টগুলো পেয়ে যাবে এবং ওইখান থেকে কিন্তু তারা টাকা নিয়ে নেবে এরকম হয়েছে ইন্ডিয়াতে অনেক জায়গায় তারা সাইনবোর্ডের ভিতরে কিউআর স্কিনার কোড রাখছে যে ফ্রিতে ওয়াইফাই নাও ফ্রিতে ওয়াইফাই নেওয়ার জন্য অনেক পাবলিক করে কি ওই স্কিনারটা ওপেন করে জাস্ট কিউআর স্ক্যানারটা অন করে যখন স্কিন করে তখন দেখা যায় তার অ্যাকাউন্ট যা কিছু ছিল সব উদ হয়ে যায় সেম ফাইবারের ভিতরে বর্তমানে অনেক মেল আসবে সেটা ভেরিফাই করবেন সেটা সাপোর্ট টিম থেকে বা ফাইবার কমিউনিটি থেকে বা ফাইবারের যে নিজস্ব প্ল্যাটফর্ম আছে বা তাদের সাইট থেকে অ্যাকুরেটলি মেলগুলো আসতেছে কিনা সেটা ভেরিফাই করবেন ফাইবার যে কোনো লিঙ্কে দেখ না কেন প্রথমে আগে ভেরিফাই না করে কখনোই লিংকে ক্লিক করবেন না তাহলে কিন্তু আপনার সব চলে যাবে অ্যাকাউন্ট কিন্তু হ্যাক করে নিয়ে যাবে তো অবশ্যই এই ক্ষেত্রে আপনারা হান্ড্রেড পারসেন্ট সতর্ক অবলম্বন করবেন এবং যাতে আপনারা এই দিক থেকে সেফ থাকেন আর কোনো প্রকার লিঙ্কে কোনো প্রকার কেউ আপনাকে হুমকি দামকি দিলে অবশ্যই সেখান থেকে দূরে থাকবেন কারণ ফাইবারে এরকম আপনাকে হুমকি দামকি কখনো দিবে না তো বুঝতে হবে যে এগুলো ফ্রড কোনো একজন মনে করেন হ্যাকার এই কাজগুলো করতেছে সো অবশ্যই কেয়ারফুলি কাজগুলো করতে হবে আমি আপনাদেরকে জাস্ট সচেতন করলাম যাতে আপনারা এই প্রতারণা থেকে বাঁচতে পারেন এবং আপনারা ভবিষ্যতে ভালো একজন ফ্রিলান্সার হতে পারেন ফাইবার বা আপর্কের মতো মার্কেট প্লেসে তো আশা করি আপনি এই বিষয়টা বুঝতে পারছেন তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ক্লাসে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ